আমাদের দুটো সংসদীয় আসন 79 চুয়াডাঙ্গা 1 এবং 80 চুয়াডাঙ্গা 2 এই দুটো আসনে সর্বমোট 20টি মনোনয়নপত্র জমা পড়েছে দাখিল করা হয়েছে আজকে সকাল 10 ঘটিকা থেকে মনোনয়নপত্র বাছাইয়ের কাজটি সম্পন্ন হয়েছে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে আমরা এটি সম্পন্ন করেছি চুয়াডাঙ্গা 1 আসনে মোট 10টি মনোনয়নপত্রের দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে 60টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 3টি অবৈধ বলে বিবেচিত হয়েছে অপরপক্ষে চুয়াডাঙ্গা 2 আসনে 10টি দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে 6টি বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 4টি অবৈধ বলে বিবেচিত হয়েছে আমরা প্রার্থীর নামের বিপরীতে একেবারে স্পেসিফিক না বলে আমরা যে সকল কারণে অবৈধ বলে বিবেচিত হয়েছে আজকে সেগুলো আমরা বলে যাচ্ছি প্রথমত হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের 1% ভোটারের সমর্থনের বিপরীতে যে তালিকা দেওয়ার বিধান আছে সেই তালিকায় অনেকেই 1% কম দিয়েছেন অনেকেরই যাচাইযোগ্য যে দৈবচয়নের ভিত্তিতে 10টি নাম্বার যাচাইয়ের বিধান আছে অনেক প্রার্থীর ক্ষেত্রে মাঠ পর্যায়ে সেই প্রার্থীর প্রদানকৃত যে ভোটারের নাম তাকে খুঁজে পাওয়া যায়নি এবং অনেক ক্ষেত্রে 1% কম সমর্থন সম্বলিত তালিকা দাখিল করা হয়েছে 1% কম হলে সেটি মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচনার আইনত কোনো সুযোগ নেই আরও যে কারণটি এখানে রয়েছে একজন প্রার্থীকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ঋণ খেলাপি হিসেবে প্রতিবেদন এসেছে সে কারণে তাঁর মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে অপরদিকে পৌর কর খেলাপি বিদ্যুৎ বিল খেলাপি এই সকল কারণে মনোনয়নপত্র আজকে স্বতন্ত্র প্রার্থীদের অনেকের মনোনয়নপত্র আজকে অবৈধ বলে বিবেচিত হয়েছে তো প্রার্থীদের জ্ঞাতার্থে আমরা জানিয়েছি যে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত যে সিদ্ধান্ত তার বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে মাননীয় নির্বাচন কমিশনে আপিল করা যাবে জি একজন প্রার্থী চুয়াডাঙ্গা পৌরসভায় থেকে যে প্রতিবেদন এসেছে তার সাথে হলফনামায় প্রার্থী কর্তৃক দাখিলকৃত যে হলফনামা সেই হলফনামা তথ্যের গরমিল থাকায় তথ্য গোপনের কারণেও সেটি বৈধ বলে বিবেচিত হয়নি